বন্ধুগণ, আজকের ভিডিওতে পেয়ে যাবেন ভারতের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী থেকে রাজ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি কার বেতন কত। ভিডিওটি হবে খুবই ইন্টারেস্টিং, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। এক নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির বেতন কত? সঠিক উত্তরটি হলো ভারতের রাষ্ট্রপতির বর্তমান বেতন হল প্রতি মাসে 5 লক্ষ টাকা। দুই নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর বেতন কত? সঠিক উত্তরটি হলো ভারতের প্রধানমন্ত্রীর বর্তমান বেতন হল 2,33,000 টাকা প্রতি মাসে। তিন নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির বেতন কত? সঠিক উত্তরটি হলো ভারতের উপরাষ্ট্রপতির বর্তমান বেতন হল প্রতি মাসে 4 লক্ষ টাকা। চার নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীরা কত টাকা মাইনে পান? সঠিক উত্তরটি হলো কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীরা প্রতি মাসে 2,32,000 টাকা মাইনে পান। পাঁচ নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা প্রতি মাসে কত টাকা বেতন পান? সঠিক উত্তরটি হলো ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের প্রতি মাসে বেতন হল 2,31,000 টাকা। ছয় নম্বর প্রশ্ন, ভারতের একজন সাংসদের প্রতি মাসে বেতন কত? সঠিক উত্তরটি হলো ভারতের একজন সাংসদের প্রতি মাসে বেতন হল সব মিলিয়ে 2,30,000 টাকা। সাত নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন কত? সঠিক উত্তরটি হলো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন হল 2,80,000 টাকা প্রতি মাসে। আট নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতির বেতন কত? সঠিক উত্তরটি হলো ভারতের বর্তমানে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতির বেতন হল 2,50,000 টাকা প্রতি মাসে। নয় নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের বর্তমানে বেতন কত? সঠিক উত্তরটি হল হাইকোর্টের বিচারপতিদের বর্তমানে বেতন হল 2,25,000 টাকা। দশ নম্বর প্রশ্ন, ভারতের রাজ্যপালদের বর্তমান বেতন কত? সঠিক উত্তরটি হল ভারতের বর্তমানে রাজ্যপালদের বেতন হল প্রতি মাসে 3,50,000 টাকা। আপনি যদি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য।